আছি আমি পাবলিকা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। টানা বর্ষণে কক্সবাজারের নিম্নাঞ্চলে বন্যায় প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী, পাহাড় ধস ও পানিতে ডুবে 20 জনের মৃত্যু। করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকায় আরো বেশি সতর্কতার তাগিদ, জনবলের অভাবে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। কঠোর বিধিনিষেধের মধ্যেও রাজধানীতে যানবাহন ও মানুষের চলাচল বাড়ছে, পথের কষ্ট নিয়ে দূর থেকেও আসছেন অনেকে। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির চিরুনি অভিযান, জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ। এবং বন বিভাগের সক্ষমতা বাড়িয়ে বন্যপ্রাণী শিকার শূন্যে নামিয়ে আনার আহ্বান, বিশ্ব বাঘ দিবসে বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকদের আলোচনা। এছাড়া নিউটন টাটা বিশেষ সংবাদে থাকছে। জাদুঘর সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার খবর। আনোয়ার শীত দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীত সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। টানা বর্ষণে বিপর্যস্ত উপকূলীয় জেলা কক্সবাজার, পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2 লাখ মানুষ, বন্যার পানিতে ভেঙে গেছে গ্রামীণ সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, পাহাড় ধস ও বন্যার পানিতে হতাহতের ঘটনাও ঘটেছে। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ভিডিওতে সাদিয়া ওমরের রিপোর্ট। কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। জেলার প্রধান নদী বাঘখালি ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 2 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস ও পানিতে ডুবে 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে 6 জন, উখিয়া রোহিঙ্গা সহ 9 জন, মহেশখালীতে পাহাড় ধসে 2 জন ও ঈদগাঁওতে 3 জন প্রাণ হারায়। বন্যার পানিতে ভেসে গেছে গ্রামীণ সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। কক্সবাজার জেলার 71টি ইউনিয়ন ও 4টি পৌরসভার মধ্যে 41টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঝুঁকিতে রয়েছে পাহাড়ে বসবাসরত লাখো পরিবার, এদের দ্রুত সরিয়ে নেয়ার ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্টরা। পাহাড় আছে অনেকগুলো, সেখানে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে আনার জন্য গত 3 দিন ধরে আমাদের কিন্তু অনবরত মাইকিং চলতেছে, প্রচার প্রচারণা চলতেছে। এছাড়াও আমরা আসলে 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3টা কমিটি করেছি শুধুমাত্র পৌরসভার জন্য। তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে, মানুষজনকে নামিয়ে আনার জন্য আশ্রয়কেন্দ্রগুলো আমরা প্রস্তুত রেখেছি। ভারী বৃষ্টিপাত আরো 2-1 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অফিস। সাদিয়া ওমর, চ্যানেল আই। কক্সবাজারে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সরওয়ার আজম মানিক, তার কাছে যাচ্ছে। মানিক, কি অবস্থা? কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা হচ্ছে, কক্সবাজারের 2টি নদী মাতামুহুরি ও বাঘখালী নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বর্তমানে 51 ইউনিয়নের 512টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার বন্যা কবলিত মানুষগুলো খাদ্য সংকটে রয়েছে বলে তারা জানিয়েছে। তবে কক্সবাজারের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ জানিয়েছেন, এ পর্যন্ত 300 মেট্রিক টন চাল, 2000 প্যাকেট শুকনো খাবার এবং 15 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকায় সেই খাদ্য এবং টাকাগুলো পৌঁছে দেওয়া হয়েছে। 38টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে যেসব মানুষ আশ্রয় নিয়েছে তাদের খাদ্য সরবরাহ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবে আরেকটি বিষয়, 65 দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকার পর সাগরে লঘুচাপ থাকার কারণে কোনো ট্রলার এখনো কিন্তু সাগরে যেতে পারেনি। আর বন্যা কবলিত এলাকার মানুষগুলো রয়েছে চরম দুর্ভোগে, সেই সাথে লকডাউন থাকায় আরও বিপাকে পড়তে হয়েছে বন্যা কবলিত এলাকার মানুষগুলোকে। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ মানিক আপনাকে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের সপ্তম দিন আজ। ঢাকার রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। রাজধানীর লক্ষ্মীবাজারে আছেন রাহুল রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, লকডাউনে লক্ষ্মীবাজারের আজকের চিত্র কেমন দেখছেন আপনি? আসলে আমরা বিগত লকডাউন গুলোতেও দেখেছি যে লকডাউন শুরু হওয়ার প্রথম দু তিন দিন বেশ কড়াকড়ি চলে, মানুষজন ভেতরে থাক ঘরের ভেতরে থাকে এবং যানবাহনও কম থাকে, এবং দিন গড়ানোর সাথে সাথে যেমন লোকজন বের হয়ে আসে, রাস্তাঘাটে লোক সমাগম বাড়ে, একইভাবে যানবাহনের সংখ্যাও বাড়ে। যদিও গণপরিবহন বন্ধ, কিন্তু আমরা কিন্তু এই লকডাউনেও একই চিত্র দেখছি। আজকে সপ্তম দিন, আমরা প্রায় সারা দিনই রাস্তাঘাটে ছিলাম, যেটি দেখেছি যে এই গত পাঁচ ছয় দিনের তুলনায় আজকে কিন্তু যানবাহনের সংখ্যা বেশি, যথারীতি লোক সমাগমও বেশি। কিন্তু একটি বিষয় আমি রাতে দেখতে পেলাম যে এই লক্ষ্মীবাজার কিংবা এই পুরান ঢাকায়, আমরা কিন্তু এর আগের লকডাউনগুলোতে দেখেছি যে পুরান ঢাকায় লোক সমাগম একটু বেশি থাকে, যানবাহনের সংখ্যা বেশি থাকে, কিন্তু আজকে কিন্তু লোক সমাগম রয়েছে, যানবাহনও রয়েছে, কিন্তু অন্য লকডাউনগুলোর তুলনায় আজকে কিছুটা কম মনে হচ্ছে। যদিও রিক্সা প্রাইভেট কার প্রচুর এবং অলিগুলিতে মানুষ রয়েছে। আর সারা দিনের চিত্র যদি বলি, আমরা টঙ্গিতে ছিলাম, বিমানবন্দরে আসার সময় আমরা সেই রাস্তায় দেখেছি যে একদম ট্রাফিক জ্যাম ছিল, অর্থাৎ প্রচুর যানবাহন ছিল। একই সঙ্গে যথারীতি যে চিত্র, ঢাকা থেকে বের হচ্ছে মানুষ এবং ঢাকায়ও কিন্তু লোকজন আসছে। আমি ছোট্ট একটি পরিসংখ্যান যেটি দিই যে এই যে গত বছর মার্চে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিগত সাত দিনে কিন্তু সবচেয়ে ভয়াবহ চিত্র। এই সাত দিনে প্রায় 1500 মতো মানুষ মারা গেছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে, এবং 74,000 মতো মানুষ এই সাত দিনে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। এটি কিন্তু একটি বিপদ সংকেত বলা যায়। কিন্তু আমরা আজকেও কথা বলেছি, অনেকেই এই পরিসংখ্যানই জানে না এবং যথারীতি তো স্বাস্থ্যবিধি মানছেন না। আবার একটি শ্রেণী, তারা কাজের কারণে বাধ্য হয়েই তারা নামছেন, এবং তারা কিন্তু বলছেন যে আসলে যে স্বাস্থ্যবিধি সেটি অবশ্যই মানা উচিত, এবং যে এই সাত দিনের যে পরিসংখ্যান বলছে, আসলে যেমন লকডাউন দিচ্ছে, এই লকডাউন যেমন কড়াকড়ি হওয়া উচিত, একই সঙ্গে কিন্তু নিজেদেরও সচেতন হওয়া উচিত। বুশরা, ধন্যবাদ রাহুল আপনাকে। লকডাউনের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী রাহুল রায়। দেশে করোনায় একদিনে আরো 239 জনের মৃত্যু হয়েছে। করোনা প্রতিরোধে শতভাগ ভ্যাকসিন নিশ্চিতে বয়সসীমা কমিয়েছে সরকার। ভ্যাকসিন নিতে 25 বছর বয়সীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারছেন। বিস্তারিত আফরোজা হাসির রিপোর্ট। করোনার ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকেই দেশে লাফিয়ে লাফিয়ে মৃত্যু ও আক্রান্ত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টায় দেশে 239 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 20,255। করোনার প্রকোপ কমাতে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালাচ্ছে সরকার। বয়সের সীমাবদ্ধতা থাকায় 30 বছরের কম বয়সীরা টিকা কার্যক্রমের বাইরে ছিলেন। তবে এখন সুরক্ষা অ্যাপে নাগরিক নিবন্ধনের ঘরে 25 বছর বা তার বেশি বয়সীদের নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করেছে সরকার। সবাইকে টিকার আওতায় আনতে পর্যায়ক্রমে বয়সসীমা কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য দেশে কিটের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মিথিলা নাসরিনের রিপোর্ট। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 2000 মতো। কয়েক বছর আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্তদের একটা বড় অংশ চিকিৎসা নিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এখন ডেঙ্গু চিকিৎসায় রাজধানীর অন্য কয়েকটি হাসপাতাল নির্ধারণ করে দেওয়ায় এখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের ওই হাসপাতালগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতে আমরা যে ডেঙ্গু রোগী পাই, যেগুলি ভর্তিযোগ্য, তাদের আমরা বিভিন্ন হাসপাতালে রেফার করে দিব, আর যেগুলি বাসায় রেখেছি সেটা আমরা চিকিৎসা ইয়ে থেকে দিয়ে দিব। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন মাঝে ডেঙ্গুর প্রকোপ কম থাকলেও কখনোই প্রস্তুতির কমতি ছিল না। ডেঙ্গু অ্যান্টিজেন কিট, যেটা আমরা অ্যান্টিজেন কিট বা ইনোসুলিন টেস্ট বলি, এটা ব্যাপক সরবরাহ করা আছে এবং ঢাকা শহরে এবং উপজেলা পর্যায় পর্যন্ত
ডেঙ্গু কিটে কোনো ঘাটতি নেই। এটা আমাদের উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বলা আছে যদি জ্বর নিয়ে আসে অবশ্যই দুটা রোগের পরীক্ষা করতে হবে যেন কোনো ক্ষেত্রেই রোগ আমাদের মিস না হয়। ঢাকার মিটফোর্ড হাসপাতাল, লালকুঠি 250 শয্যা হাসপাতাল ও আমিনবাজার বিশেষায়িত হাসপাতাল সহ 6টি হাসপাতালকে এরই মধ্যে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে সচেতনতামূলক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে মগবাজার চৌরাস্তা থেকে চিরুনি অভিযান শুরু হয়েছে। অভিযান পরিদর্শন করে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্বাস্থ্য নিরাপত্তায় সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। জ্বর হলেই ডিএনসিসির 42টি কেন্দ্রে গিয়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন নগরবাসী। ওয়ার্ডে আমরা ডেঙ্গু টেস্ট শুরু করেছি, আমরা বিনা পয়সায় আমাদের হটলাইন চালু করেছি, আমরা চেষ্টাটা অব্যাহত রাখবো এবং আমাদের ক্যাম্পেইনটাকে আরো আমরা জোরদার করবো। একদিনে পরপর 3 ডোজ টিকা নেয়া ওমর ফারুক রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা পর্যবেক্ষণে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ওমর ফারুকের বোন জানিয়েছেন, বুধবার মেডিকেল টিম পরিচয়ে লোকজন গিয়ে নারায়ণগঞ্জের বাসা থেকে তার ভাইকে নিয়ে যায়। ফারুকের সুচিকিৎসার দাবি জানিয়েছে তার পরিবার। 27 জুলাই মঙ্গলবার ওমর ফারুক একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে জানান, বিএসএমএম টিকাদান কেন্দ্রের 3টি বুথ থেকে তাকে 3 বার টিকা দেওয়া হয়। বন বিভাগের সক্ষমতা বাড়িয়ে বন্যপ্রাণীর শিকার শূন্যে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাঘ বাঁচায় সুন্দরবন, সুন্দরবন বাঁচায় লক্ষ্য জীবন স্লোগানে বিশ্ব বাঘ দিবসে বন অধিদপ্তরের আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বলেছেন, সুন্দরবনে বাঘের প্রজনন বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। শমিক আহমেদের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগে দেশের রক্ষা কবচ সুন্দরবন, আর বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বনের রক্ষক রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু পাচারকারীদের আন্তর্জাতিক চক্র ও বনজীবীদের সঙ্গে দ্বন্দ্বে আশঙ্কাজনকভাবে কমছে দেশের জাতীয় প্রাণীর সংখ্যা। করোনা পরিস্থিতিতে বন অধিদপ্তরের বিশ্ব বাঘ দিবসের ভার্চুয়াল আলোচনায় বাঘ সংরক্ষণ ও এর প্রজনন বাড়ানোর কৌশল তুলে ধরেন বিশেষজ্ঞরা। সার্বিকভাবে সুন্দরবনের পরিবেশকে সংরক্ষণের আওতায় আনতে হবে, কারণ মনে রাখতে হবে সুন্দরবন একটি ডায়নামিক ফরেস্ট এবং এর প্রতিবেশ অন্যান্য বনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাই স্পিসিস ভিত্তিক সংরক্ষণ প্রক্রিয়ায় না গিয়ে ইকোসিস্টেম ভিত্তিক সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা উচিত বলে আমি মনে করি। তাদেরকে রক্ষা করার জন্য আমাদের মনে হয় যে কিছু নতুন ডিভাইস, নতুন চিন্তা সুন্দরবন কেন্দ্রিক করা দরকার। তার মধ্যে কিছু উঁচু মাটি ডিভি তৈরি করা দরকার, যেটাকে আমরা মুজিব কিলা নাম দিতে পারি। আমরা বয়স ও লিঙ্গ অনুপাতে সুন্দরবনের কম বাঘ সম্পূর্ণ এলাকায় বাঘ স্থানান্তর কার্যক্রম গ্রহণ করা যেতে পারে বলে মনে করি। আমাদের থার্ড ফেজ টাইগার মনিটরিং, যেটা টাইগার এস্টিমেশন ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে, সেটা কিন্তু 21 ডিসেম্বর থেকে, নভেম্বর থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমরা এখনো অনিশ্চয়তার মধ্যে আছি, কারণ আমাদের হাতে বাঘ গণনার টাকা নেই। আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম বাংলাদেশে এখনো পর্যন্ত প্রকল্প নির্ভর। সুন্দরবনের প্রাণী শিকার বন্ধে সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন আলোচকরা। আমাদের টাইগার অ্যাকশন প্ল্যানের যে 2027 সালের মধ্যে আমরা বাঘের সংখ্যা এই পরিমাণ বৃদ্ধি করব, সেটি কিন্তু আমাদের জন্য দুরূহ হবে যদি আমরা জিরো কোচিং এ না যেতে পারি। এর জন্য আমাদের সকলের সহযোগিতা কিন্তু আমাদের ঐকান্তিক ভাবে প্রয়োজন। প্রায় 700 থেকে 800 কর্মচারী আমাদের সুন্দরবনের ভিতরে সুন্দরবনের বিভিন্ন কাজে নিয়োজিত আছে, তাদের কিন্তু সুযোগ সুবিধা, তাদের লজিস্টিক সাপোর্ট গুলো আমাদের আগে থেকে অনেক বেশি বৃদ্ধি করার প্রয়োজন যদি আমরা সুন্দরবনকে সেভাবে সুরক্ষা করতে চাই। সুন্দরবনের বাঘ যারা বেঁচে আছে তাদের বংশ বিস্তারের জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানুষের প্রবেশ সেখানে বন্ধ করতে হবে। বন বিভাগের সমস্যাটা বেশি বলছেন, বাঘের সমস্যা চেয়ে আপনারা যে দ্বীপগুলো আমাদের সামনে তুলে ধরলেন, আমরা চেষ্টা করবো সেগুলো মিট আপ করার জন্য। জাতীয় গুরুত্ব বিবেচনায় বাঘ সংরক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করা খুবই জরুরি। আমরা যেন বাঘের সংখ্যা বাড়াতে পারি 2027 সালের মধ্যে 250টি না হলেও যেন 200টি করতে পারি। তবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এই লক্ষ্য থেকে অনেকটা দূরে আছি। কিন্তু ট্রান্স বাউন্ডারি বাঘ সংরক্ষণ কার্যক্রম কিছুটা শুরুও হয়েছিল, কিন্তু এই ব্যাপারটি তারপরে একটু স্তিমিত হয়ে গেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে উভয়দেশের টেকসই বাঘ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব। ভাবতে হবে যেখানে আমরা কি ট্যুরিজমটা
অবাধে রাখবো না আমরা এখানে রেস্ট্রিক্টেড ট্যুরিজম করব। কারণ যখনই আমি রেস্ট্রিক্টেড ট্যুরিজম করব তখনই কিন্তু এই প্রাণীগুলোর সংখ্যা বাড়বে, বিশেষ করে বাঘের জন্য কিন্তু খুব দরকার, প্রয়োজন এটা। সুন্দরবনের অভয়ারণ্যের পরিধি বাড়ানোর কথা জানিয়েছেন বন উপমন্ত্রী। আমরা জানি যে হোগলা বন, হ্যাঁতাল বন এগুলো থাকলে এটা বাঘের খুব পছন্দসই জায়গা, বাঘ পছন্দ করে এই ধরনের পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে। আজকে সুন্দরবনের 52% সংরক্ষিত আছে, অভয়ারণ্য হিসেবে যেসব অঞ্চল আছে সেখানে কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় না। আমার মনে হয় এই আয়তন আরো অনেক বাড়াতে হবে। 6,000 কিলোমিটারের ম্যানগ্রোভ বনের জীব বৈচিত্র্য রক্ষায় গণসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদ রিপোর্ট যে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফা ডট উস। বিরতির পর জানিয়ে ফিরব, যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে 8.2 মাত্রার ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি, কয়েক ঘন্টা পর প্রত্যাহার। বিরতির পর আবার আমন্ত্রণ, চ্যানেল আই সংবাদ। লকডাউনের মধ্যে শিল্প কারখানা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন কারখানা মালিকরা। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে শীর্ষ ব্যবসায়ী নেতারা বলেছেন সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। স্বাস্থ্য বিধি মেনে কাজের পরিবেশ সৃষ্টি করে কারখানা খোলার বিষয়ে ব্যবসায়ীদের আশ্বাস শুনে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন। অনেক কিছু ইনভলভ, সেটা সেই কারণে আমরা এটা আবারও অনুরোধ করেছি যেন এটা এটাকে লকডাউনের বাইরে রাখা হয়। আমরা এগুলো বিবেচনা নিয়েই আমরা এই কথাগুলো বলেছি এবং এটা এখন সরকার এটা বিবেচনা করবে বলে। ভারতে খুনি দলের সদস্য হিসেবে অভিযুক্ত 3 জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেফতার শাহজামান সাবু, সাইফুল ইসলাম সুজন এবং দুলাল বেড়া ওরফে জেএমবি দুলাল বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী ইব্রাহিম ও যুবরাজের তত্ত্বাবধানে মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাস, টাকার বিনিময়ে হত্যা ও চাঁদাবাজি করত। শহরে কোথাও যদি এইভাবে অবৈধ জায়গা দখল বা চাঁদাবাজি করতে গিয়ে শুটিং এই ঘটনাগুলি ঘটে, আমরা তাদের বিরুদ্ধে তীক্ষ্ণ নজর রেখেছি, কোথাও হলেই তারা গ্রেপ্তার হয়ে যাবে। তো আমাদের অনুরোধ হল কোথাও কেউ এই ধরনের সমস্যায় পড়লে আমাদেরকে জানাবেন বা নিকটস্থ থানায় জানাবে, আমরা ঢাকা শহরে এই ধরনের চাঁদাবাজদের কোনো অস্তিত্ব আমরা রাখব না। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। আট দশমিক দুই মাত্রার প্রচন্ড শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আলাস্কা। কম্পনের পর আফটার শক অনুভূত হয়েছে অন্তত 8 বার, যার মধ্যে 2টির মাত্রা ছিল রিখটার স্কেলে 6-এর উপর। ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তুলে নেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে স্থানীয় সময় বুধবার রাত 10:15 এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে এবং পেরিভিলে শহর থেকে 91 কিলোমিটার দক্ষিণ পূর্বে। আলাস্কার পাশাপাশি যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং গোয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। আগামী 6 থেকে 7 সপ্তাহের মধ্যে অনুদানের 25 কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার আশা করছে আন্তর্জাতিক জোট কোভ্যাক্স। জাতিসংঘের সংকট ব্যবস্থাপনা দলের বৈঠকে কোভ্যাক্স কর্মসূচিতে ভ্যাকসিন অনুদান বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি সেবা খাত ও কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের করোনা টিকা নিতে বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একদিনের রেকর্ড 239 নতুন কোভিড রোগী শনাক্তের পর অস্ট্রেলিয়ার সিডনিতে বিধিনিষেধ না মানা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। জাপানে প্রথমবারের মতো একদিনে 10,000-এর বেশি আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে। ভারতে পরপর দুদিন 43,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। কেরালায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
নিটল টাটা বিশেষ সংবাদ। গ্রিসের লোনিসোস দ্বীপে ইজিয়ান সাগরের নিচে জাদুঘর বানানো হয়েছে। সাগরতলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জিনিস আর ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে সাজানো এই জাদুঘর আছে 2500 বছরের পুরনো ওয়াইনের পিপে। দুপুরের পোশাক পরে জলের তলের এই আয়োজন দেখতে আসছেন অনেকে। গত বছর আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি চালু হলেও করোনার কারণে এক বছর পর তা সবার জন্য খুলে দেওয়া হলো। জাদুঘরটির টিকিটের দাম €95 বা $110। এবারে রয়েছে কৃষি সংবাদ। করোনাকালে দেশে ফেরা প্রবাসীরা কৃষিকাজে নেমেছেন। বিদেশে ফেরার অনিশ্চয়তায় নরসিংদীর রায়পুরায় কয়েকজন প্রবাসীর কৃষি উদ্যোগ দেখে স্থানীয়রা নতুন উদ্যমে চাষাবাদ শুরু করেছেন। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশে ফিরেছেন অনেক প্রবাসী শ্রমজীবী। ঘরে মাসের পর মাস বেকার জীবন কেটেছে তাদের। পরে অনেকেই নিয়েছেন কৃষি উদ্যোগ, আর এতেই নরসিংদীর রায়পুরায় চরাঞ্চলে নতুন করে সৃষ্টি হয়েছে ফসল বৈচিত্র্য। দেশে বসে দেশে আসার পরে এই লকডাউনের পরে আপনার গৃহস্থী চাষ করলাম কি আমার নতুন দেখা গেছে আপনার পাইল কই আয় আটকা গেছে গা যাইতে পারে নাই এই কারণে গৃহস্থী চাষ করছে কি আলু বাদাম মরিচ মূলা উস্তা ডাল সবাবাদে হয়। নীলক্ষা ইউনিয়নে 775 হেক্টরের চরাঞ্চল। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে এলাকার তরুণরা প্রবাসমুখী হওয়ার কারণে এখানকার কৃষি থেকে সরে আসতে থাকেন কৃষক। এই চরই এখন শতাধিক প্রবাস ফেরত উদ্যোক্তার লাভজনক কৃষিক্ষেত্র। আমরা যে বিদেশে আসছি এই কৃষি কাজ করে আমরা চলতাছি। শুধু নীলক্ষা ইউনিয়নেই নয়, একইভাবে উপজেলার আরো 7টি চরাঞ্চলীয় ইউনিয়নেও কৃষিতে নতুন গতি এনেছেন প্রবাস ফেরতরা। তো তারা আমাদের পরামর্শে এই জমিগুলো চাষ করছে, চাষ করার পরে এখন তারা মোটামুটি ভালো লাভবান এবং আশা রাখি ভবিষ্যতে তারা এরকম ইয়ে করবে এবং ধানের দামটা যদি ভালো থাকে তাহলে আশা রাখি কৃষক জমির প্রতি রাখবে না। নরসিংদীর রায়পুরা থেকে সুমন রায়, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরে বছরে দুদফায় 87 দিন মাছ ধরা বন্ধ রাখার সুফল মিলছে না বলে দাবি করেছেন জেলেরা। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলার সময় সাগরে প্রতিবেশী দেশের জেলেদের আগ্রাসন বাড়ছে। বঙ্গোপসাগর ব্যবস্থাপনায় আঞ্চলিক উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সমুদ্র গবেষকরা। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা ও দূষণ রোধে 20 মে থেকে 65 দিন ও অক্টোবরে ইলিশের প্রজননকালে আরও 22 দিন মাছ ধরা বন্ধ থাকে। 2015 সাল থেকে চলা নিষেধাজ্ঞায় জেলেদের নানাভাবে সহযোগিতা করছে সরকার। তবে মৎস্যজীবীদের অভিযোগ, প্রায় 3 মাসের নিষেধাজ্ঞায় অবাধে মাছ ধরে নিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশের জেলেরা। ভারত উপকূলে কেন সরকারে বাংলাদেশে মাছ মারার জন্য আইতেছে এগুলো বাংলাদেশ সরকারে এবং নৌবাহিনী কি দেখে না? 10 দিন আসছিলাম সাগরে, আপনার আমার বাজার করছে ওড়ে না 50-60 হাজার টাকার মাছ বেঁচে এবার কি 3 লাখ টাকা বাজার খরচ হয়ে গেছে। বঙ্গোপসাগরের পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার উদ্যোগে নির্ভরশীল দেশগুলোকে যুক্ত করার পরামর্শ সমুদ্র গবেষকদের। যেসব দেশ আমাদের বঙ্গোপসাগর ব্যবহার করে তাদের সকলেরই উচিত একটা সমৃদ্ধ জীব বৈচিত্র্যপূর্ণ বঙ্গোপসাগর গড়ে তোলার জন্য একটা সম্মিলিত উদ্যোগ নেওয়া। 22 দিনের ব্যান থেকে আমরা যে আইডিয়াটা পাচ্ছি তা আমাদের মনে হচ্ছে যে আমাদের আরও একটু গুরুত্ব দিই আন্তর্জাতিক এবং আরও কাছে নিয়ে আসে আমরা যে বসি এটাকে সুরক্ষার চেষ্টা করি। অবশ্যই আমরা সমুদ্র নির্ভর যে অর্থনীতি আমাদের অত্যন্ত স্বয়ংসম্পূর্ণভাবে আমরা হয়তো দেশকে আমাদের অর্থনীতি স্বাবলম্বী করতে পারবো। বিশেষজ্ঞদের আশঙ্কা, সমুদ্র সম্পদ রক্ষা ব্যবস্থাপনা টেকসই না হলে সভ্যতা হুমকিতে পড়বে। সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় 65 দিন মৎস্য আহরণে নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে বিশেষ অনুষ্ঠান দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার ধামাকা শপিং .com তথ্য প্রযুক্তি সংবাদ।
মেটাভার্স নিয়ে কাজ করার জন্য আলাদা টিম তৈরি করছে ফেসবুক। মেটাভার্স এমন একটি ডিজিটাল দুনিয়া যেখানে সাধারণ মানুষ একটি ভার্চুয়াল পরিবেশে বিভিন্ন ডিভাইসের মধ্যে চলাফেরা ও যোগাযোগ করতে পারবে। ভার্চুয়াল রিয়ালিটি এবং অগমেন্টেড রিয়ালিটিতে বিনিয়োগ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের আধুনিকায়ন করেছে। তারা অগমেন্টেড রিয়ালিটি গ্লাস ও রিস্টব্যান্ড প্রযুক্তি নিয়েও কাজ করছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 8 পয়েন্ট বেড়ে 6425 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 374টি কোম্পানির 1521 কোটি 31 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 160 কোটি 41 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 159টির, কমেছে 167টির এবং অপরিবর্তিত রয়েছে 48টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে টিম টাইগার্স, বিকেলে এসেছে অস্ট্রেলিয়া। তিন দিনের জন্য হোটেল রুম কোয়ারেন্টিনে দুই দল। অনুষ্ঠানে বিভিন্ন সময় পাচার হওয়া ভুক্তভোগীরা অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তৃতা করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালমা আলী এবং অন্যরা। রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত 66 জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আর্থিক সহায়তা দিয়েছে। জেলা প্রশাসক আব্দুল জলিল 66 জন সাংবাদিকের প্রত্যেকের হাতে 10,000 টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল হক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক এবং অন্যরা। চট্টগ্রামে করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। নগরীর বিভিন্ন এলাকায় 1200 ছিন্নমূল পথচারী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সে সময় জেলা প্রশাসক মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম জাকারিয়া সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 3 মাসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 15,000 কর্মহীন, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে নগদ টাকা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারীর মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের 2020-21 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হয়েছে 98%। এ অগ্রগতি জাতীয় গড় অগ্রগতির চেয়ে 18% বেশি। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 2020-21 অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প ছিল 85টি। প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ দেওয়া হয় 2312 কোটি টাকা। এর মধ্যে 2255 কোটি টাকা ব্যয় হয়েছে, যা বরাদ্দের 98%। কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারী ও ঘূর্ণিঝড় বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জের মোকাবেলা করে এ সাফল্য অর্জন সন্তোষজনক। অত্যন্ত সাবধানী হতে হবে যাতে করে এই অল্প প্রাকৃতিক সম্পদের মধ্যেও আমরা আমাদের কৃষি উৎপাদন উৎপাদনশীলতা এবং উৎপাদন আমরা ধরে রাখতে পারি এবং ক্রমবর্ধমান যে জনসংখ্যা আছে সেই সংখ্যা জনসংখ্যার প্রয়োজনীয় খাবার অর্থাৎ খাদ্য নিরাপত্তা আমরা এটাকে এনশিওর করতে পারি। চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হয়েছে গোল্ডেন ক্রাউন জাতের তরমুজের আবাদ। এ জাতের তরমুজ আবাদ করে মাত্র 2 মাসের মাথায় খরচে 3 গুণ লাভ করছেন 3 সহোদর। অসময়ের এই তরমুজ চাষে আগ্রহী হয়েছেন এলাকার অন্যান্য কৃষক। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। ছদাহা ইউনিয়নের 3 সহোদর 98% জমিতে প্রথমবারের মতো বিদেশি জাতের গোল্ডেন ক্রাউন তরমুজ
আবাদ করে। মাত্র দু মাসের মাথায় আশাতীত ফলন পেয়েছেন তারা। যখন তরমুজ কিছু ম্যাচিউর হয়ে গেছে, বিভিন্ন ব্যাপারীরা আমার ক্ষেতের মধ্যে আনাগোনা শুরু করছে, তখন আমি ক্ষেতটা আমার 3 লক্ষ টাকা বিক্রি করবো এরকম একটা দর দিয়েছিলাম। শেষ মুহূর্তে 2.5 লক্ষ টাকা দিয়ে তরমুজ ক্ষেতটা আমি পুরো ক্ষেতটা বিক্রি করে ফেলছি। এরা একবার হাট বেশ করছে এই ক্ষেত থেকে 3,500 কেজি। এখন আমার ক্ষেতের মধ্যে আরও প্রায় 3,500 থেকে 4,000 কেজি তরমুজ হবে। উঁচু স্থানে বাঁশের মাথা তৈরি করে বছরে 3-4 বার গোল্ডেন ক্রাউন তরমুজ আবাদ করা যায়। এখানে সাথী ফসল হিসেবে পেঁপেও আবাদ করেছে তারা। এটা বাইরে দেখলে সবুজ, ভিতরে লাল টুকটুকে এবং অত্যন্ত সুস্বাদু। তরমুজ বিক্রি করে বাণিজ্যিকভাবে একজন কৃষক তার পারিবারিকভাবে স্বাবলম্বী হবেন নিঃসন্দেহে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিদেশি তরমুজ আবাদে কৃষককে উদ্বুদ্ধ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চারা রোপণের আপনার 7 দিনের মধ্যে এটি হারভেস্ট করা যায় এবং এটির রঙের কারণে এটির বাজার মূল্য বেশ ভালো। আমরা আমাদের যেটা দেখা আছে হচ্ছে যে এটি বর্তমানে একটি উচ্চ মূল্যের ফসল। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে চৌধুরী পরীর, চ্যানেল আই। এবার ইবালি খেলার খবর।